হ্যালো ইফ্রেন ওয়েলকম টু ও পাঠশা এবে আমি স্টার্ট করিবা সাত এপ্রিল বা আজ রেঞ্জ আফেয়ার্স এবং আজ আপনার গোটা নয়া স্টার্ট করছি মানে মুখে মানে ক্লাস সরসারা পরে সব কোশ্চিন ডিসকশন করে সারা পরে দুইটা কোশ্চিন পচারি ওকে দিটা কোশ্চিন পচারি গোটে কোশ্চিন রাখবো আপনার কালি যা মু্ট আফেয়ার্স ডিসকশন করে তা সবু কোশ্চিন রব এবং আউ গোটে কোশ্চিন মু আপনি নয় কোশ্চিন রাখি এবং এই যে নয় কোশ্চিনটি মুখি এটা হয়েপরে আপনার করে আফেয়ার্স হয়েপরে নয় আপনার স্টার্টিক হয়েপরে ঠিক আছে নরি গোট ইন্ট্রেষ্টিং খবর হয়ে পড়ে যেটা নিউজে চালি তো এটা কিছু হয়েপরে ওকে তো গোটে মুখি যেমি কহিলি আপনার রেগুলার ভিডিও দেখুথে থর আজ স্টার্ট করছি তো কাল যেগুলো মো সব ডিসকসন করে কোরে আজ রাখবি এবং আপনার নূর রাখবি ওকে তো মু ভাবুছি আপনার সমস্ত যে সিস আপনার পটিসেট করিবে এবং আপনার আনসার লেখি জনাইবে ঠিক আছে দেখুন আপনার আনসার লেখিল আপনার বি রিভিজন হয়ে যাব যে রেগুলার ভিডিও দেখছেন সেম মন মনে রয়েছে সে জাগিপারে এবং আপনার কিছু সবুদিন গোটে গোটে ন আনসার পেয়ে ওকে তো মানে এই যে কোশ্চিন্ন নয় কোশ্চিন আনসার আপনার মধ্যে কমেন্ট সেকশন লেখি জন যে ঠিক মানে রাইট আনসার মো থাকবে আপনার জাগিপারে আপনার ঠিক আছে না ভুল অ

আপনার গোটে চুক্তি স্বাক্ষর করেছি যেত তো গোটে ব্যাঙ্ক গোটে ইন্সুরস কোম্পানি সহ চুক্তি স্বাখর করে তাকে কোণ কুয়া যায়স্যুরান্স কুয়া যায় বাংশোরা ওকে তো বাংরা কম হব এটি যেমি আপনার লাইফ ইন্সুরান্সর প্রডক্ট সে ব্যাঙ্ক বিকি পাব সে ইন্সুরস কোম্পানি কিছি প্রডক্ট বা অফর সে ব্যাঙ্ক তা কষ্টমর মানুষ প্রভাইড করি পাব ওকে এবং মনে রাখত গোটে আছে অনেক লাইফ ইন্সুরান্স কোম্পানি আগে থাকে আমার কোণ নন লাইফ ইন্সুরা কোম্পানি বা তাকে আমি কে কু সেইটা জেলা ইন্স্যুর ওকে জেনারেল ইন্সুরা জেনারেল ইন্সুরান্স আপনার কম হয়ে গেল আপনার থর টু হিল ইন্স্যুরস করছেন বাইক ইন্সুরান্স করছেন কার ইন্সুরা করছেন সেগুলা লাইফ ইন্সুরান্স কোম্পানি যাওনি সেগুলো কোথাও জেনারেল ইন্স্যুরা কোম্পানি সেই লাগে তা কোয়া যায় ওকে তো কো ব্যাংক সাইন করছি এটা সাইন করছি কর্ণাটক ব্যাংক ওকে কর্ণাটক ব্যাংক

को विलेज को आख्या दि जाएगी कार्बन पॉजिटिव सेटलमेंट टैग को विलेज को दिखाई है ये ट्याग के दि है जिते बड़े से विलेज कौन विलेज भिलेज जी कार्बन एमिट करु ठीक अच्छे थी। तुर् अधिका से परेश মানে সফা সুতরা রক্ষা করথ আমার যে আপনার যে গ্রীন হাউস গ্যাস রয়েছে সে গ্যাস কু ইয়ে কমে থাকে এত পরিমাণ সে পরেশ সন্তুন রক্ষার সাহায্য করে ইয়ে পরে দূষিত করে না তা আখপাখর বায়ুমণ্ডল শুদ্ধ থাকে ঠিক আছে আমার যে গ্রীন হাউস গ্যাস ইফেক্ট হচ্ছে তাকু মধ্যে ইয়ে কো সন্তুন রক্ষা করে থাকে তার ঠিক আছে তো বিশেষ করে কহিলেন মোটামোটি ভাবে কহলে পর সন্তুন রক্ষে ইয়ে সাহায্য করে থাকে তো সেই টাইপর ভিলেজ কু আমি কম কেউ কার্বন পজিটিভ সেটলমেন্ট তো ইন্ডিয়ার এই ভিলেজ হল প্রথম সে ভিলেজর না কেজর নাগাল আপনার ফেং মণিপুর ওকে ফেং এটা কেউ ভিলেজ এটা এটা মণিপুর রু বিলং করে ঠিক আছে মণিপুর ওকে মণিপুরে আপনার গোটে যে হ্রদ অ্রদর না লোকতক ঠিক আছে লোকতক আপনার অনেক মণিপুরে ওকে

অকে ৱৰ্ল্ড বেংকৰ প্ৰেছেণ্ট কিন্তু মানে ৰিচেণ্টলি চেঞ্জ হৈছিল তো তাঁ ক' আপোনাৰ জান যদি নভুল সবুঠু এটা যেতিয়া যদি আমি ধৰক পচাছটা কোৱশ্চিন আপোনালোক এগজামে আচিব এইটাই আপোনাৰ একো পাঁচ নম্বৰ ভিতৰত ৰবিব এই কোৱশ্চিন্ ঠিক অঁ তাৰ না ক' ডাভিড মালপাছ অপচন এই জ'ৰ কাৰেক্ট আংচাৰ ডাভিড মালপাছ ভালকৈ শুনো আৰু পূৰা মনে ৰখন্তু মনে ৰখি ইৱৰ্ল্ড বেংকৰ তেৰ তম প্ৰেচিডেণ্ট অ'কে তেতম প্রেসেঁট আছে যে রিজাইন দিয়েছেন তাঁর না জিম ইয়ং কিম ওকে ইয়ে জন আমার নগরিক এবং মনে রাখতো ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেতে প্রেসিডেন্ট হয়েছেন সে আমেরিকার তো এই যে ডাভিড মালপাশ কু ট্রম্প আমেরিকার রাষ্ট্রপতি সমর্থিত প্রার্থী ইয়ে তো ইয়ে হি প্রেসিডেট হয়েছেন এবং আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রায় আপনার আমেরিকার হি বেশি মানে প্রভুত্ব রয়ে বা ডোমিনেট করে কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বেশি সেয়ার ইউএসএ পাখে অ্যাভিড মাল্পাস এলে আগুর ইয়ে কি ডোনাল্ড ট্রম্প যেতবে আপনার ইলেকশন লড়ুলে সেতবে সঙ্গে ইয়ে আডভাইজর লেকে তাঁর ইলেকশন ক্যাম্পে ডাভিড মালপাস ওকে তো নিশ্চয় মনে রাখ না ইয়ে ইয়ে হয়ে গেলে তেতম আস রিপিট করে দেব ইয়ে আমেরিকার নগরিক ওকে এবং জিম ইউ কিং লে লিগার্ড অনেক এবার আইএমএফ্র চিফ ইন্টরন্যাসনাল মনিটারি ফ্রন্ট এবং আটোনিও গোট্রিস অুনাইটেড নেশন চিফ ঠিক আছে তো আই এমএফ আর্ল্ড ব্যাঙ্ক হেডক্য়ার্টর কোটি ওয়াশিংটন ডিসি এবং ইউনাইটেড নেশন হুয়র্ক ওকে নিউ ইয়র্ক হেডকটর এবং মনে রাখুন ওয়ার্ল্ড ব্যাঙ্কের আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আই এমএফ যদি পচার হব কত মেম্বর অনেক মনে রাখত শহে মেম্বর অর্থ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের যা মেম্বর হব সে অটোমেটিক আইএমএফ আইএমএফ্র মেম্বর হয়ে যাব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ে মোটালি গোটে ডিটেলস ভিডিও করছি আই যদি নদই ট্রাই করি দেওয়া যদি নদি আপনার চ্যানেল যাই দেখে পুরো যেতেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গোটে পুরো পর্টিলার ডেডিকেটেড ভিডিও করছি তাপরে ওকে নিশ্চয় সে ভিডিওকে দেখে আপনার সব ডাউট ক্লিয়ার হয়ে ভিডিও করছি খালি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সে ভিডিও দেখি যদি মানে দি না লাইভ বটন দিবি আপনার চেক করে নেবে ওকে যদি নদি আপনার মানে চ্যানেল যাই ভিডিও কাই সর্চ করি দেখবে গোটে করছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ উপরে এই দুইটা কম্পেয়ার করেছি আিতরে একচুয়াল ডিফরেস কোণ আপনি করছি টোটালি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওকে নিশ্চয়ই সে ভিডিও দেখবে বহু বহু ফাইদা দেবো আপনার এক্সামে নেক্সট কোশ্চেন দেখব হু বিকমস ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেকটেড আজ এ মেম্বর অফ ফিফা এক্জিক্যুটিভ কাউন্সিল ফিফা একজিক্যুটিভ কৌনসিল ক প্রথম ইন্ডিয়ান ভাবে কিলেকটেড হয়েছেন ফিফা একজিকুটিভ কাইঞ্চি মেম্বর ভাবে ওকে ফিফা ফিফা হলো ফুটবল হেড যেমন আমার ক্রিকেট রেলা আইসি সি হকি হেড হল এফআইএচ সেইভাবে ফুটবল হেড হলো কম ফিফা ঠিক আছে তা কি যাই তাহলে প্রফুল্ল পটেল প্রফুল্ল পটেল ইন্ডিয়ান ফুটবল আসোসিয়েশন এবার হড অ প্রফুল্ল পটেল ঠিক আছে এবং যেন ডিকে জেড ডিকে জেড এবার না ইয়ে হলে বিসিআইর ফার্স্ট অম্বুসম্যান ওকে এই হলে ডিকে জেটকু নিয়োজিত করাছি ওকে সুপ্রিমকোর্ট অর্ডর লা আপনার অম্বুসম্যান নিোজিত করা বিআই তো ডিকে জে নিয়োজিত করা করা যাই এবং শশাঙ্ক মনোহর অনেক এবারে আইসি সি চেয়ারম্যান ই আইসি চেয়ারম্যান অনেক শশাঙ্ক মনোহর ওকে কমেন্ট সেশন মতো লাগে জায়গায়পারে কি ফিফার হেডক্য়ার্টর কোটি ফিফার হেডক্য়ার্টর হু অর্ড ওইথ প্রেসিডেন্সিয়ার্ড অফ মহশ্রী বদ্রায়ন ব্যাসমান ওকে মহী বদ্রায়ন ব্যাসমান আওয়ার্ড কাহু প্রদান করা যাইছে তাঁর না কো না ডক্টর জ্ঞানাদিত্য শখ্যা অপশন বি ইজোর কোরেড আসর ওকে অপশন বি এবং এই আওয়ার্ড কেউ কেউ ক্ষেত্রে প্রদান করা যায় এবং দে আপনার দেখ আওয়ার্ড পাইছেন সে কেউ ফিল্ডপাই पाली लांगुएज एंड लिटरेचर पर पचार हाब कौ फिल्ड में पाई कौ लांगुएज पाली लांगुएज लिटरेचर पर जो महर्वी बद्रायन बास समान ऐड कौ कौ लांगुएज दि जाए आपण सांस्क्रितियान हो जाए आरबिक पाली प्रकृति

ফেসিভাল না গুড়ি পড়ুয়া এবং মনে রাখত এই কোশ্চিন আপনার দুই হাজার পনেররর এ শো রে পড়ছিল আমার যে এ শো দুই হাজার পনেরোের আপনার প্রিভিয় কোশ্চিন উঠে দেখে মানে আপনার এইভাবে ডাইরে পড়া আপনার এমনিতে পড়েছিল কিদি দিয়ে গুড়ি পড়ুয়াথে গোটে ষেট্র না এটি দিব পুঁ দিব আেট্র না আগে ফেস্টিভাল আছে না চারটা অপশন কেউটা ভিন্ন মানে কেউটা মিসম্যাচ করছি সেইভাবে কোশ্চিন পছা যাই ঠিক আছে তো গুড়িপোটা যেমন গোটে মানে স্টেট সাংে রেটেড সেইভা আনটা মানে ফেস্টিভালা স্টেট সাংে রেটেড মু আপনার নেক্স স্লাইড্রে কেবি তো সেইভাবে টাইপের মিসম্যাচ পকে পকাই ওকে তো আপনার কেউটা মিসম্যাচ করছি বাহার আর লা

ছ তার ঠু আপনার সাত তারিখে এবুথবেন মানে আজ বা ষটটে ঠার চৈত্র নবরাত্রি আরম্ভ হয়ে যাই ওকে তো চৈত্র নবরাত্রি হয়ে গেলে চৈত্র মাছের প্রথম এটা আরার্ট হয়ে যায় যেত আপনার চৈত্র নবরাত্রি মা দুর্গাঙ্কর নূপর পূজার করা তো প্রথম রূপ তাঁর শৈলপুত্রীর আপনার পূজার হয়ে যাই চৈত্র নবরাত্রি উপলক্ষে ঠিক আছে এইভাবে তাঁকর নূপর পূজার করব হর নাইন ডিভাইন অফ ফর এ পিরিয়ড অফ নাইন ডেজ নদিন ধরে তাঁকর পূজার করা এই পূজার পরে এই যে চৈত্র নবরাত্রি পড়ুছি এটা আপনার হিন্দু ক্যালে্ডর অনুসারে পড়ুছি ঠিক আছে হিন্দু ক্যালেন্ডর অনুসারে পড়ে এবং এই মানে এই পর্ব উপলক্ষে আপনার রাজ্য মানে দেশ সারা কিছু স্টেট রে বিভিন্ন প্রকার পর্ব পালন করা যাই থাকে এই যে নবরাত্রি লাগি বা সেই ইয়র মনেমা লাগে কিছু পর্ব থাকে

ডে কেউ স্পোর্টস আন্ড পিস ওয়াজ অবজর্ভ ইন হুইচ অফ দি ফলো ডে এটা আপনার অবজর্ভ করা এপ্রিল ছারিখে এপ্রিল ছবজর্ভ করা এবং এটা কবজর্ভ মানে অবজর্ভ করা আপনার যে মশার প্রথম করি আপনার অলম্পিক খেলা আরম্ব হয়েছিল মনে প্রথম অলম্পিক খেলা কোটি আরথেস আথেন্স কেউটি গ্রীসে ঠিক আছে ତ ପ୍ରଥମ କରି ଅଲମ୍ପିକ୍ ଯେଉଁ ଖେଳ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଅଠରଶହ ସମଥିଙ୍ଗ୍ ମସିହା ମୋର ମନେ ପଡ଼ୁନି ସେ ଅଠରଶହ କେତେ ମସିହାର ଏପ୍ରିଲ୍ ମାସ ଛଅ ତାରିଖରେ ପ୍ରଥମ ଅଲମ୍ପିକ୍ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ତ ସେହିଦିନଟାକୁ ଆଖିଆଖି ରଖି ଏଇ ଆପଣଙ୍କର ୟୁନାଇଟେଡ଼ ନେସନ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ଡେ ଫର୍ ସ୍ପୋର୍ଟସ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଆଣ୍ଡ ପିସ୍ ପାଳନ କରାଯାଇ ଆସୁଛି ଓକେ ତ ଏପ୍ରିଲ୍ ଛଅ ହେଇଗଲା ଆପଣଙ୍କ କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହୁଇଚ୍ କଣ୍ଟ୍ରି ଟୁ ହୋଲ୍ଡ ଲାର୍ଜେଷ୍ଟ ଏଭର୍ ମିଲିଟାରୀ ଏକ୍ସରସାଇଜ୍ ওয়েসটর্ন সিল্ড ওয়েটর্ন সিল্ড এক্সরসাইজ কেউ কন্ট্রি মানে করুছে ওকে ওয়েসটর্ন সিল্ড মিলিটারি এক্সরসাইজ কেউ কন্ট্রি করি সে কন্ট্রি না হলো আপনার শ্রীলঙ্কা পাখা পাখি পচাশ হাজার অধিক আপনার আর্মি এই ওয়েস্টর্ন সিল্ড্রে ভাগ নেবে এবং মনে রাখত আপনার ইন্ডিয়া আ শ্রীলঙ্কা ভিতরে ইন্ডিয়া আউ শ্রীলঙ্কা ভিতরে আপনার গোটে মিলিটারি এক্সরসাইজ হয়েছিল সে এক্সরসাইজ না কাল মিত্রশক্তি মিত্র মিত্রশক্তি ওকে এটা আপনার শ্রীলঙ্কা রেলা মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা ভিতরে এনপি সিআই কো ইউপিআই ট্রাঞ্জাশন করলে ইউপিআই বিষয়ে মানে আপনার আগর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসার কাম কমে যে ইউপিআই ট্রাঞ্জাকশন করতে তার রেট লা আপনার আগু হাজার টঙ্কা তলক ট্রাঞ্জাকশন কলে কে টাকা পয়সা আপনার চার্জ পড়েছিল সে আহ মানে আমি ডিজিটালাইজ প্রোৎসা দেওয়াপি লোক মানুষ অধিকা ডিজিটাল পেমেন্ট আড় আকৃষ্ট করারি পেমেন্ট চার্জ কমাই দিয়েছে সে যে হজার টঙ্কা তলক নে পঁচিশ পয়সা এবে সে পঁচিশ পয়সা বদলের কমেকি কে পয়সা নব। ঠিক আছে কে পয়সা নেব দশ পয়সা নব। অপশন ডি ইউজোর কেক্ট আনসার ওকে এবং মনে রাখত হাজার টাকা পর্যন্ত নব কে প ট্রাঞ্জাশন কু নি দশ পয়সা এবং হাজার টাকা পরে নেব কে পচাশ পয়সা সে নব ওকে এবং মনে রাখত যদি পচার হল আপনার প্রথম কেউ ব্যাঙ্ক আপনার ইউপিআই ট্রাঞ্জাকশন কু কো চার্জ করব সে ব্যাঙ্কর না হয়ে কোটাক মহিদ্রা ব্যাঙ্ক কোটাক মহিদ্রা ব্যাংক ওকে এবং এই যে কোটাক মহিদ্রা ব্যাঙ্ক আপনার হাজার টাকা তলুক হলে পর ট্রাঞ্জাকশন কে চার্জ করি অড়াই টাকা এবং হাজাৰ টকা উপৰক হৈগলে পৰ ট্ৰাঞ্জাকশন পাঁচটকা চাৰ্জ কৰিব প্ৰথম তিৰিছটা ট্ৰাঞ্জাচন ফ্ৰী দিব ঠিক অঁ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট যদি পাৰিলে প্ৰথম ক' বেংক আপোনালোকৰ ইউ পি আই ট্ৰাঞ্জাকশনটো মানে চাৰ্জ কৰিব নালাগে কোটাক মহিন্দ্ৰা ব ঠিক এন পি চি আই হ'ল ন্যাসনেল পেমেণ্ট কৰ্পোৰেশন অফ্ ইণ্ডিয়া এইটাই গোটেই অম্ৰিলা অৰ্গাইজেচন আপোনাৰ ইউ পি আই কি কণ্ট্ৰল কৰি থাই ঠিক অঁ তো এটা আজ লাস্ট কোশ্চিন তো এবার দেখবা আপনার দিইটা কোশ্চিন মু পচারি আপনার নিশ্চয় তার আনসার দেবে মতো ওকে দেখুন ফার্স্ট কোশ্চিন কখন অালিরো কোয়েশ্চিন হুইচ ইন্টারনেশনাল অর্গানাইজেশন হাজ লঞ্চ দি স্টেট অফ দি গ্লোবাল রিপোর্ট গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট কেউ ইন্টারাশন অর্গানাইসেন লঞ্চ করছি চারটা অপশন মতো এ আনসার লিখি জনাইবে ডাইক্ট লেখবে ডবলুএম ও কি ওয়ার্ল্ড করে লিখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন নুয়া কোশ্চিন আপনারা আকর্ড টু আর বিআই হাট ইজ ইন্ডিয়া ইকোনোমিক গ্রোথ বা আপনার জিডিবি পে দুই হাজার উনিশ পয়েন্ট